একবার গৌতম বুদ্ধের কাছে একজন বিদ্বান ব্যক্তি এসে উপস্থিত হন। তিনি এতটাই বিদ্বান ছিলেন যে বড় বড় বিদ্বানও তার কাছে হার মেনে যেত। শাস্ত্রজ্ঞানে তার মতো বিদ্বান সেই রাজ্যে খুব কমই ছিল। যেখানেই কোনো জ্ঞান সভা হতো সেখানেই সেই ব্যক্তি পৌঁছে যেত আর নিজের জ্ঞান প্রদর্শন করত। রাজ্যের সব মানুষ তাকে জ্ঞানী হিসাবে অনেক সম্মান করত। কিন্তু একটা সময় পরে গিয়ে এই ব্যক্তির মধ্যে নিজের জ্ঞানের জন্য অহংকারের জন্ম হয় এবং ধীরে ধীরে সেই অহংকার বাড়তে বাড়তে চূড়ান্ত আকার ধারণ করে। সে তখন নিজেকে জ্ঞানী থেকে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী মানতে শুরু করে। সে মনে করতে শুরু করে যে সে এই দুনিয়ার সব কিছু জানে আর বাকিরা তার তুলনায় কিচ্ছু জানে না। তো এই ব্যক্তি একদিন গৌতম বুদ্ধের ব্যাপারে জানতে পারেন। তিনি জানতে পারেন তার রাজ্যের কাছে একজন মহাজ্ঞানী সিদ্ধ পুরুষ থাকেন। সবার মুখে গৌতম বুদ্ধের জ্ঞানের ব্যাপারে জানতে পেরে তার অহংকারে ধাক্কা লাগে। সে ভাবতে শুরু করে, কে এমন ব্যক্তি যার কথা সব মানুষ এত বেশি বলে? এ কি আমার থেকেও বেশি জ্ঞানী? হতেই পারে না। সেই ব্যক্তি ভাবে, এটা একটা বড় সুযোগ এটা প্রমাণ করার যে এই দুনিয়ার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি। আমি গৌতম বুদ্ধের কাছে যাব আর ওনাকে এমন কিছু প্রশ্ন করব যার উত্তর উনি দিতে পারবেন না, আর সবার সামনে প্রমাণ হয়ে যাবে ওনার থেকে বেশি জ্ঞানী হলাম আমি। এই ভেবে সে গৌতম বুদ্ধের কাছে গিয়ে পৌঁছয়। এই ব্যক্তিটি লোকের মুখে শুনে জানতে পেরেছিল যে গৌতম বুদ্ধ ভগবানের ব্যাপারে কোনো কথা বলেন না। এই কথা জানার পরে সে ভাবল যে বুদ্ধের নিশ্চয়ই ভগবানের ব্যাপারে কোনো জ্ঞান নেই, সেই জন্য তিনি ভগবানের ব্যাপারে কোনো কথা বলেন না, তাই আমি ওনাকে ভগবানকে নিয়েই প্রশ্ন করব। তো সে গৌতম বুদ্ধের কাছে এসে তাকে বলে, হে বুদ্ধ, আমার কাছে আপনার জন্য একটা প্রশ্ন আছে। আমার কাছে এমন একটা প্রশ্ন আছে যার উত্তর আজ পর্যন্ত কেউ সঠিক দিতে পারেনি, না তো কোনো রাজা, না তো কোনো পণ্ডিত, আর না তো কোনো বিদ্বান। আমি শুনেছি যে আপনার নাকি মহাজ্ঞান প্রাপ্তি হয়েছে। আমিও দেখতে চাই যে আপনি আমার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেন কি না, তাই আপনি যদি অনুমতি দেন সেই প্রশ্নটা আমি আপনাকে করতে পারি। গৌতম বুদ্ধ বলেন, বলো তোমার কী প্রশ্ন। ব্যক্তিটি বলেন, আমি জানতে চাই যে ভগবান আছে নাকি নেই। গৌতম বুদ্ধ হেসে বলেন, তার আগে তুমি বলো যে তুমি কি সত্যিই ভগবানের ব্যাপারে জানতে চাও, নাকি তুমি এখানে নিজের জ্ঞান প্রদর্শন করতে এসছো। ব্যক্তিটি বলে, আপনি কি আমার প্রশ্নের উত্তরটা দিতে পারবেন না। বুদ্ধ বললেন, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু তুমি বলো যে তুমি এই উত্তর জানার জন্য কিছু কি ত্যাগ করতে পারবে, কারণ এরকম প্রশ্নের উত্তর এত সহজে পাওয়া যায় না। গৌতম বুদ্ধের কথা শুনে ব্যক্তিটি ভাবলেন, উনি আমার থেকে কী বা চাইবেন, বেশি থেকে বেশি আমার ধনসম্পত্তি চাইবেন। তবে আমার মনে হয় না যে উনি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, তাই আমার চিন্তার কোনো কারণ নেই, উনি যা চাইবেন আমি দিয়ে দেব। তো এইসব ভেবে ব্যক্তিটি বলল, হে বুদ্ধ, আপনি যা চাইবেন আমি তাই দিতে রাজি আছি। আপনি যদি আমার পুরো সম্পত্তিও চান তাও আমি দিতে রাজি আছি। আপনি শুধু বলুন যে আপনি কি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। বুদ্ধ হাসলেন আর বললেন, আমার এসব কিচ্ছু চাই না। ব্যক্তিটি অবাক হয়ে বলল, তাহলে আপনার কী চাই? গৌতম বুদ্ধ বললেন, দুমাস তোমাকে আমার কাছে থেকে মৌন ধারণ করতে হবে। তুমি এই দুমাসে কোনো কথা বলতে পারবে না। তুমি যদি এটা করতে পারো, দুমাস পরে আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। ব্যক্তিটি এই শুনে দ্বন্দ্বে পড়ে গেল। সে মনে মনে ভাবল, বুদ্ধ আমার কাছ থেকে এটা কী চাইলেন? দুমাস যদি আমি মৌন থাকি, কোনো কথা না বলতে পারি, তাহলে তো আমি কাউকে এই দুমাসে নিজের জ্ঞান প্রদর্শন করতে পারবো না। এর থেকে বরং উনি যদি আমার সব সম্পত্তিও চেয়ে নিতেন, সেটা আমার পক্ষে অনেক বেশি সহজ হতো। এদিকে আবার সে এটাও ভাবল যে সে তো সবার সামনে বুদ্ধকে কথা দিয়েছে যে সে সব কিছু ত্যাগ করতে রাজি আছে, বুদ্ধ যা চাইবেন তাই দিতে রাজি আছে। এখন যদি সে পিছোপা হয় তাহলে সবার মাঝে তার সম্মানের কী হবে? মাত্র তো দুটো মাস, দেখতে দেখতে কেটে যাবে, রাজিই হয়ে যায়। তো সে এই সব কিছু ভেবে গৌতম বুদ্ধকে বলল, হে বুদ্ধ, আমি আপনার সব কথায় রাজি। গৌতম বুদ্ধ বললেন, ঠিক আছে, কাল সকাল থেকে তোমার মৌনব্রত শুরু হবে, এখন গিয়ে তুমি বিশ্রাম নাও। তো সেই ব্যক্তির সেদিন সারা রাত চিন্তায় ঘুম হলো না। সে ভাবতে লাগলো, এ আমি কোথায় ফেঁসে গেলাম? আমার জীবন তো ভালোই চলছিল, সবার মাঝে আমার এত সমৃদ্ধি ছিল, বুদ্ধকে জ্ঞান প্রদর্শন করতে এসে আমি তো এখানে দুমাসের জন্য আটকে গেলাম। এখন আমি এই দুমাস কাউকে জ্ঞান প্রদর্শন না করে কি করে থাকবো কিছুই তো বুঝতে পারছি না। তো যাই হোক, পরের দিন সকাল থেকে তার মৌনব্রত শুরু হয়ে গেল। প্রথম দিনটা তো সে কোনোরকম কাটিয়ে দিল, কিন্তু দ্বিতীয় দিনে তার মন প্রচণ্ড চঞ্চল হয়ে গেল। সে বাইরে তো কথা না বলে থাকে, কিন্তু তার মনের মধ্যে চলা কথার পরিমাণ বেড়ে যায়। সবসময় মনের মধ্যে বকবক বকবক চলতেই থাকে, তার জন্য এক এক মুহূর্ত কাটানোও যেন মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু সে কী বা করবে, দুমাস তো তাকে যে করে হোক পার করতেই হবে। তো সে কী করে, সেখানে থাকা অন্য শিষ্যদের সঙ্গে ধ্যান করতে বসে যায়। সময় তো কাটাতে হবে, তাই কী বা করবে, ধ্যান করতেই বসে যায়। কিন্তু ধ্যান করতে বসেও তার মন ভীষণ চঞ্চল হয়ে থাকে, তার মনের মধ্যে ধীরে ধীরে ক্রোধের জন্ম হয়। সে বাইরে যেহেতু কিছু বলতে পারে না, তাই তার রাগের পরিমাণ বাড়তে থাকে। আর যখন ধ্যান শেষে বুদ্ধ সব শিষ্যদের প্রশ্নের উত্তর দেন,
তাদের সঙ্গে কথা বলেন আর সে কিছু বলতে পারে না, তখন তার রাগ আরও বেড়ে যায়। এইভাবে দশ দিন কেটে যায়। দশ দিন পরে তার ভেতরে চলা অস্থিরতা আর রাগের পরিমাণ এত বেড়ে যায় যে সে একটা বড় পাথর নিয়ে বুদ্ধের সামনে আসে আর সেটাকে জোরে মাটিতে মেরে সেখান থেকে চলে যায়। বুদ্ধ তার সমস্যাটা বুঝতে পারেন। তিনি সেই ব্যক্তিকে নিয়ে একটা ঝিলের ধারে যান। ঝিলের ধারে নিয়ে গিয়ে তিনি সেই ব্যক্তিকে বলেন, তোমাকে আমি কিছুক্ষণের জন্য মৌন ভাঙার অনুমতি দিচ্ছি, তোমার মনের মধ্যে যা আছে বলতে পারো। গৌতম বুদ্ধের এই কথা শুনে ব্যক্তিটি ভাবল যে সে যদি কথা বলে ফেলে আর তারপর গৌতম বুদ্ধ তাকে বলেন যে তুমি নিজের শর্ত ভঙ্গ করে ফেলেছ তাহলে কি হবে। এই ভেবে সে নায়ের দিকে মাথা নাড়াল। গৌতম বুদ্ধ বললেন, তুমি মনে হচ্ছে কোনোভাবেই নিজের সংকল্প ভাঙতে চাও না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো এই ঝিলের জলে তুমি কি পরিষ্কারভাবে চাঁদের ছায়া দেখতে পাচ্ছ। ব্যক্তিটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। বুদ্ধ বললেন, আচ্ছা তুমি একটা পাথর নাও আর এই ঝিলের জলে ছুঁড়ে মারো। ব্যক্তিটি তাই করল, একটা পাথর তুলে ঝিলের জলে ছুঁড়ে মারল। বুদ্ধ বললেন, আচ্ছা দেখো তো এখনও কি ঝিলের জলে একই রকম পরিষ্কারভাবে চাঁদের ছায়া দেখতে পাচ্ছ। ব্যক্তিটি এবার না বলে মাথা নাড়াল। গৌতম বুদ্ধ বললেন, যেমন শান্ত স্থির জলের মধ্যে চাঁদের ছায়া স্পষ্ট দেখা যায়, তেমনি আমরা যখন শান্ত আর চুপ থাকি আমরাও জীবনের অনেক সত্য স্পষ্ট দেখতে পাই। আর যেরকম এই জল বিচলিত হয়ে গেলে তাতে চাঁদের ছায়া স্পষ্ট দেখা যায় না, তেমনি আমরা যদি সারাক্ষণ শুধু কথাই বলতে থাকি তাহলে আমরাও কিন্তু সত্যিকারের জ্ঞান সহজে দেখতে পাবো না। তুমি তো এখন দশ দিন হলো চুপ আছো, কিন্তু তুমি কি সত্যিকারের চুপ আছো? না, তুমি হয়তো বাইরে থেকে চুপ আছো, কিন্তু তোমার মনের মধ্যে দিনরাত শুধু বকবক আর বকবক চলছে। না জানে তুমি তোমার মনের মধ্যে কার কার সাথে দিনরাত কথাই বলে চলেছ। যেরকম শান্ত ঝিলে পাথর মারলে তার মধ্যে থেকে চাঁদের ছায়া অস্পষ্ট হয়ে যায়, তেমনি তোমার মধ্যে চলা এই কথাবার্তা তোমার সামনে থাকা জ্ঞানের রাস্তা সত্যের রাস্তাকে অস্পষ্ট করে দেয়। কথা কম বললে বা মৌন থাকলে আমাদের মধ্যে অনেক শক্তি সঞ্চয় হয়। সেই শক্তিকে মনের মধ্যে চলা কথাবার্তা চঞ্চলতার মাধ্যমে ক্রোধে বদলে ফেলো না, সেই শক্তিকে নষ্ট করো না, সেই শক্তিকে নিজের মধ্যে শান্তিতে রূপান্তরিত করে দাও। সামনে থাকা শান্ত ঝিলের মতো শান্ত হয়ে যাও। ধ্যান করার সময় সাক্ষীভাবে মনের মধ্যে চলা এই চঞ্চলতাগুলোকে শুধু দেখো, তাতে সাড়া দিও না। দেখবে তুমি সাড়া না দিলে চঞ্চলতা আসবে আবার চলেও যাবে, আর তুমি শান্তি অনুভব করবে। যতটা দরকার ততটা কথা বলা আমাদের সত্যকে দেখতে ও বুঝতে সাহায্য করে, দরকারের থেকে বেশি কথা আমাদের সত্য আর প্রকৃত জ্ঞানের থেকে দূরে রাখে। তো এরপর থেকে বাকি দিনগুলো সেই ব্যক্তি বাইরে থেকে মৌন থাকার সঙ্গে সঙ্গে ভেতর থেকেও মৌন থাকার চেষ্টা করল। সে বুদ্ধের কথা মতো ধ্যান করার সময় তার মনে যা যা চিন্তা যা যা চঞ্চলতা সৃষ্টি হতো সেগুলোকে সাক্ষীভাবে শুধু পর্যবেক্ষণ করত, কিন্তু সেগুলোতে কোনো প্রতিক্রিয়া দিত না। এইভাবে আস্তে আস্তে তার মনের মধ্যে চলা বকবক কম হয়ে গেল আর তার মনও শান্ত হয়ে গেল। দুমাস কেটে যাওয়ার পর বুদ্ধ বললেন, এবার তুমি কথা বলতে পারো আর যা যা জিজ্ঞেস করার আছে আমাকে জিজ্ঞেস করতে পারো। এতদিন পরে সেই ব্যক্তিটি কথা বলার জন্য প্রথম যে শব্দটা মুখ থেকে বের করল সেটা হলো বুদ্ধ। তার বলা কথার মধ্যে যেন এক অন্য রকমের শান্তি ছিল, এক অন্য রকমের স্নেহ ছিল। সে বলল, হে বুদ্ধ, আমি যখন এখানে এসে আপনাকে প্রশ্ন করেছিলাম তখন আমি নিজেকে একজন শ্রেষ্ঠ জ্ঞানী মনে করতাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি আসলে কত বড় বোকা ছিলাম, নিজেকে অজ্ঞানতায় ভরে রেখেছিলাম। কিছু জিনিস পড়ে আমি ভাবতাম যে আমি সবচেয়ে বড় জ্ঞানী আর সেই জন্য সব জায়গায় নিজের জ্ঞান প্রদর্শন করতে চলে যেতাম, কিন্তু এই দুমাসে আমি বুঝলাম যে আসল জ্ঞান তো শান্ত থাকার ফলে পাওয়া যায়। শান্ত থাকলে নিজেকে জানা যায়, সত্যকে জানা যায়। এই দুমাসে আমি অনেক শান্ত হয়ে গেছি, আমার মধ্যে থাকা জ্ঞানের অহংকার ভেঙে গেছে, তাই আমার আর কোনো প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করার নেই। তো বন্ধুরা, গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্পটা থেকে আমরা বুঝতে পারি যে মৌন থাকার শক্তি কতটা, কথা কম বলার শক্তি কতটা। আমাদের শরীর সারাদিনে অনেক এনার্জি তৈরি করে আর আমরা তার বেশিরভাগটাই অদরকারি কথা বলে নষ্ট করে দিই। আর কথা শুধু মুখে বলা নয়, মনের মধ্যে আমাদের সারাক্ষণ বকবক বকবক চলতেই থাকে, কিন্তু এসবের ফলে আমাদের সামনে থাকা অপরিসীম জ্ঞানের ভাণ্ডারকে আমরা দেখতেই পাই না। তাই আমাদের সবার উচিত যতটা দরকার ততটাই কথা বলা আর সবার আগে মনের মধ্যে চলা চঞ্চলতা আর মনের মধ্যে চলা কথাবার্তাকে নিয়ন্ত্রণ করা। এটা করতে পারলে আমরা নিজের মধ্যে একত্রিত হওয়া এনার্জিকে সঠিক ডাইরেকশনে কাজে লাগাতে পারবো। ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে দয়া করে এটা একটা শেয়ার করে দেবেন। এখানে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন এরকম মোটিভেশনাল ভিডিও আরও দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।